1985 সালে একটা প্রতিবন্ধীদের জন্য আইন পাস হয়েছিল। সেই আইনটার ক্ষেত্রে বহু ধরনের প্রতিবন্ধী বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হচ্ছিল। তারপরে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী থেকে, আমরা আন্দোলন শুরু করি এবং তারপরে আর একটা এনপিআরডি নামে একটা সর্বভারতীয় সংগঠন তৈরি হয় আমাদের দ্বারা। তার মাধ্যমে আমরা দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে যাই এবং সেখানে আমাদের কিছু দাবি দেওয়া 2016 সালে পাশ হয়। কিন্তু সে 2016 সালে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেই মোতাবেক এ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কোনো অফিসে সেই আইনগুলো কার্যকরী হচ্ছে না। সেইটাই আমাদের জানান দেবার জন্য আমরা ডিএমএস সাহেবের কাছে যাচ্ছি। যেমন আগে প্রতিবন্ধী সাতটা ক্যাটাগরির প্রতিবন্ধী সার্টিফিকেট পেত, কিন্তু বর্তমান যে আইনটা পাস হয়েছে 2016 সালে তাতে 21 রকম প্রতিবন্ধী সার্টিফিকেট পাবে, যেটা হয়তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারি মাধ্যমে প্রচার হয়েছে কিনা জানি না, হেলথ জানি কিনা জানি না, এইটা সম্পূর্ণ বিষয়ে জানান দেবার জন্য। অর্থাৎ সমস্ত অফিসে যেন আমাদের সেই 2016 সালের অ্যামেন্ডমেন্ট বাদে, অর্থাৎ 2016 সালের অ্যামেন্ডমেন্ট অনুযায়ী যেন কাজ হয়, তার জন্য আমরা ডিএম পাঁচ দফা দাবি। আপনার নাম? কার্তিক চন্দ্র মজুমদার। আমি জেলা সভাপতি।